ভারতীয় উপমহাদেশের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম সানাই সম্রাট ওস্তাদ বিসমিল্লাহ খান। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীতের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন এই অমর শিল্পী। তিনি 1916 সালের 21 মার্চ জন্মগ্রহণ করেন ভারতে। বাবা পয়গম্বর খান ও মা মিঠানের দ্বিতীয় সন্তান বিসমিল্লাহ খান। তাকে প্রথমে কামরুদ্দিন বলে ডাকা হতো, তবে তিনি বিসমিল্লাহ খান নামেই বিশ্বব্যাপী পরিচিত। তার পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজসঙ্গীতজ্ঞ ছিলেন। বিসমিল্লাহ খানের সঙ্গীতগুরু ছিলেন প্রয়াত আলীবক্স বিলায়েতু। তিনি ছিলেন বানারসির বিশ্বনাথ মন্দিরের সানাইবাদক। বিসমিল্লাহ খান 1937 সালে কলকাতায় অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে ভারতীয় সঙ্গীতের মূল মঞ্চে নিয়ে আসেন সানাইকে। ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে বিসমিল্লাহ খান 1950 সালের 26 জানুয়ারিতে দিল্লির লাল কেল্লায় তার কণ্ঠের মাধুর্য দিয়ে রাগ কাফি বাজিয়ে মুগ্ধ করেছিলেন সমগ্র ভারতবাসীকে। পরবর্তী সময়ে প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সানাই এবং বিসমিল্লাহ খান অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। যদিও পণ্ডিত নেহরুর সময় থেকেই এই ধারা অব্যাহত ছিল। বিসমিল্লাহ খান চলচ্চিত্রেও কাজ করেছেন, সানাই বাজিয়েছেন সনাদি অপন্যা ছবিতে। তিনি বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জলসাঘর ছবিতে অভিনয়ও করেছেন। চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বিসমিল্লাহ খানের জীবন ও কর্মের উপরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণও করেছিলেন। ওস্তাদ বিসমিল্লাহ খান তার সঙ্গীতের মুগ্ধতা ছড়িয়েছেন বিশ্বের নানা দেশে, আফগানিস্তান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, জাপান, হংকং সহ পৃথিবীর প্রায় সকল দেশেই সানাইয়ের সুর ছড়িয়েছেন। তবে এত সুনাম অর্জন থাকা সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন ওস্তাদ বিসমিল্লাহ খান। তিনি ভারতের চারটি সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত হয়েছেন। খান সাহেব 2001 সালে ভারতরত্ন, 1980 সালে পদ্মবিভূষণ, 1968 সালে পদ্মভূষণ ও 1961 সালে পদ্মশ্রী খেতাবে ভূষিত হন এই কিংবদন্তি শিল্পী। এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও তানসেন পুরস্কার পেয়েছেন। 1992 সালে তাকে ইরান সরকার তালার মৌশিকী পদকে ভূষিত করেন। তাকে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ 2006 সালের আজকের এই দিনে 21 আগস্ট বারাণসীর হেরিটেজ হাসপাতালে 90 বছর বয়সে পরলোক গমন করেন। ওস্তাদ বিসমিল্লাহ খানের 15তম প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।